আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সো আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলও আছে প্লাস ফেসবুক পেজও আছে, আপনি যেখান থেকে খুশি আমাদের যে কোনো ভিডিও দেখতে পারেন। আমাদের প্রায় 350-এর উপরে ভিডিও আছে বাড়ির ডিজাইন সম্পর্কে। সো এই বাড়িটার আমি সম্পূর্ণ বাইরের ডিজাইন আপনাদের ঘুরে দেখাবো। পর এই বাড়িটা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে আপনার কত খরচ পড়বে, দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা করলে একতলা করলে আপনার কত খরচ পড়বে, এবং তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে আপনার কত খরচ পড়বে, সেই সম্পর্কে একটা সুন্দর ধারণা দিয়ে দেবো, যাতে আপনার এই নির্দিষ্ট একটা পরিমাণে অ্যামাউন্ট নিয়ে নামতে পারেন বাড়ি তৈরি করার জন্য। তো প্রথম আমি এই বাড়িটা সম্পূর্ণ বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো, তারপর এটা ভিতরে খুব সুন্দরভাবে একটা ইন্টেরিয়র করা হয়েছে, মানে ভিতরে আপনি কীভাবে সাজাবেন সেটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি আপনাদের ভিতরে ডিজাইনটাও দেখিয়ে দেবো, তারপর এটা তৈরি করতে গেলে কত খরচ পড়বে, এটার ভিতরে ফ্লোর প্ল্যান, জায়গার মাপ এবং খরচ সহ একবার বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। এবং এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। দেখেন আমি অলরেডি ভিতরে ঢুকে গেছি, দেখেন ভিতরটা কীভাবে সাজিয়েছি, আপনাদের একটু দেখাই দিই যাতে আপনাদের একটা আইডিয়া আসে যে ভিতরে কী পরিমাণ জায়গা থাকবে এবং কী পরিমাণ মালামাল রাখলে জায়গা থাকা যাবে এবং কতটুকু খোলামেলা হবে, সেই সময়টা খুব সুন্দর ধারণা পাবেন। তো আমরা সকল ধরনের বাড়ি ডিজাইন করে থাকি সারা বাংলাদেশে, যে কোনো জায়গা থেকে আপনি চাইলে আপনার বাড়ির ডিজাইন আমাদের থেকে করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে। সো এই বাড়িটা কেউ চাইলে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা, যে কোনো বাড়ি যে কোনো পজিশনে করতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। প্রথম উপর থেকে ছাদ খুলবো, তারপর ভিতরে কী কী আছে এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন দর্শক বিন্দু, উপর থেকে ছাদ খুলে ফেলছি। ছাদ খোলার পর এটা হচ্ছে প্রবেশ পথ, আপনি এখান দিয়ে কিন্তু বাইক উঠাতে পারবেন, র্যাম আছে, উঠিয়ে এখান দিয়ে ঢুকাবেন। ঢোকানোর পর দেখেন এই যে সিঁড়ির নিচে বাইক পার্কিংয়ের জন্য জায়গা আছে, খুব সুন্দরভাবে দুইটা বাইক, এক দুইটা সাইকেলও পার্কিং করতে পারবেন। সো এটা হচ্ছে সিঁড়ি, এখানে দেখেন তিন ধাপের সিঁড়ি রাখা হয়েছে। তিন ধাপের রাখার কারণে নিচে জায়গাও পাচ্ছেন পর্যাপ্ত, প্লাস জায়গাও কম লাগছে। এখান দিয়ে উঠবেন, ওঠার পর এটা হচ্ছে প্রবেশ পথ, এখানে ভিতরে ঢুকবেন। ঢোকার পর দেখেন হাতে দুই পাশে রয়েছে দুইটি রুম, তাহলে এই একটি রুম যেটা আপনি মেহমানদের রুম বা গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন। এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, এবং এই ডান পাশে রয়েছে একটি রুম, এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন। এর সাথে রয়েছে একটি বারান্দা, রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, দেখেন খুব সুন্দর একটি টয়লেট, সুন্দরভাবে গোছানোটা আলাদা করা আছে, টয়লেট আছে, কমোড আছে, হাই কমোড এবং বেসিং। সো এটা হচ্ছে পিছনের বেডরুম, পিছনের বেডরুমের সাথেও রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, এবং এখানে রয়েছে আরেকটি কমন বেডরুম, এবং এই বেডরুমের পাশে রয়েছে একটি কমন টয়লেট, যে টয়লেটটা সবাই ব্যবহার করবে। এবং এখানে রয়েছে একটি রান্নাঘর, চমৎকার একটি ক্যাবিনেট করা রান্নাঘর, এবং রান্নাঘর থেকে পিছনে বের হওয়ার জন্য রয়েছে একটি দরজা। সো এই হচ্ছে এটার ইয়া, এবং এখানে রয়েছে দেখেন একটি সুন্দর ড্রয়িং রুম, এটা হচ্ছে ড্রয়িং রুম, এখানে বসবে, আড্ডা মারবে, চা খাবে, এবং এটা হচ্ছে ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া করবে। সো আমি একসাথে যদি আপনাদের দেখাই এটার ফ্লোর প্ল্যানটি, এক দুই তিন চার, চারটা বেডরুম রয়েছে, রয়েছে এক দুই তিন, তিনটা টয়লেট, আপনি চাইলে দুইটা টয়লেটও করতে পারেন, আবার চাইলে তিনটা টয়লেটও করতে পারেন। দুইটা টয়লেট করে একটা চাইলে আপনি স্টোর রুম বা না পেয়ার রুম হিসাবে, নামাজের রুম হিসাবে ব্যবহার করতে পারেন, বা যে কোনো পেয়ার রুম হিসাবে ব্যবহার করতে পারেন। সো এটা হচ্ছে চারটা বেডরুম, তিনটা টয়লেট, একটি রান্নাঘর, ড্রয়িং, ডাইনিং, এবং দুইটা বারান্দা, সিঁড়ি এবং পোর্চ, মানে একটি বাড়িতে, একটি আদর্শ বাড়িতে যা যা লাগে সব কিছু কিন্তু এখানে রয়েছে, এবং পর্যাপ্ত খোলামেলা রয়েছে। দেখেন এখানে ড্রয়িং রুম দিয়ে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস আসবে ড্রয়িং প্লাস ডাইনিং রুমে। সো এই হচ্ছে ইয়া, এবং রান্নাঘর থেকেও দেখেন দরজা আছে, তো পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস সম্পূর্ণ এবং সুন্দর একটি প্ল্যান। এটি আপনারা যে কেউ পছন্দের মতো এটি করতে পারবেন। এবং এই প্ল্যান আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি চান যে আপনি দুইতলা তিনতলা করে উপরে ভাড়া দেবেন সেটাও কিন্তু পারবেন, কারণ এখানে কিন্তু নিচের ইউনিটটা আলাদা, সিঁড়িটা বাইরে দিয়ে রাখা হয়েছে, আপনি এখানে দোতলা তিনতলা উঠতে পারবেন সিঁড়ি দিয়ে, চাইলে দুই তিনতলা করে কিন্তু ভাড়াও দিতে পারবেন, যে কোনোভাবেই কিন্তু এটা পসিবল। খুব সুন্দর একটি প্ল্যান, সবারই পছন্দের একটি প্ল্যান হবে আশা করা যায়, এবং চাইলে কিন্তু এটাকে দুই ইউনিটও করতে পারেন। সো এটার সম্পূর্ণ ড্রয়িং, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ড্রয়িং সহ সম্পূর্ণ ডিজাইন বই, অথবা আপনার যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশন থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। তো চলেন এখন আমরা এটা 2D ফ্লোর প্ল্যান, এটা জায়গার মাপ দেখবো, কয় ফিট এবং কয় ফিট আছে, এবং এটা তৈরি করতে গেলে আপনার কত খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেবো।
দেখেন এটার 1 2 3 তিনটা ফ্লোর প্ল্যান আছে, আমি তিনটা ফ্লোর প্ল্যান আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো দেখেন এটা হচ্ছে পোর্চ, আপনি এখান দিয়ে ঢুকবেন, এখান এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 15 ফিট 4 ইঞ্চি এবং পোর্চটা রয়েছে 6 ফিট। সো আপনার যদি জায়গা না থাকে আপনি 3 ফিট 4 ফিট 5 ফিট অথবা বারান্দার লেভেলে 3 ফিট 5 ইঞ্চিও করতে পারেন। সো আপনার জায়গার উপর ডিপেন্ড করে পোর্চটা ছোটো বড়ো করতে পারবেন। এখান দিয়ে ঢুকবেন, ঢোকার পর রয়েছে সিঁড়ি, তো এটা 12 ফিট 10 ইঞ্চি এদিকে, এদিকে রয়েছে 12 ফিট, এখান থেকে 3 ধাপে সিঁড়ি রয়েছে। এখান দিয়ে ঢুকবেন, ঢোকার পর থাকেন হাতের বাম পাশে রয়েছে ডান পাশে রয়েছে টি রুম, যেটা আপনি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এটা বেডরুম 1 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট, অর্থাৎ 12 ফিট বাই 12 ফিট এটা হচ্ছে মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম। সো এটা একটু বড় আছে, 6 ইঞ্চি বড় আছে, তো বুঝতে পারছেন সুন্দর সাইজের একটি রুম রয়েছে। টি অ্যাটাচ বারান্দা 9 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট রয়েছে। আপনার টয়লেট 1 7 ফিট বাই 4.5 ফিট, টয়লেট 2 এটা রয়েছে 7 ফিট বাই 4.5 ফিট, এটা হচ্ছে বেডরুম 4-এর সাথে 12 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট, এবং এই পাশে রয়েছে আরেকটি বেডরুম, বেডরুম 2 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট, এবং বারান্দাটাও সেম আছে। অর্থাৎ সামনে দুইটা রুম বড় রাখা হয়েছে 12 ফিট বাই 12.5 ফিট, এবং পিছিয়ে দুইটা রুম 12.5 ফিট বাই 11 ফিট রাখা হয়েছে। এই দুটাও কিন্তু বড়, আপনি এই দুটো ছোটো বলতে পারবেন না। যেখানে 12 ফিট বাই 12 ফিট রুম, মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম, সেখানে 6 ইঞ্চি এক পাশে কম আছে। সো খুব সুন্দর রুম, এবং এটা রয়েছে ড্রয়িং রুম 11 ফিট, এক পর্যন্ত আছে 12 ফিট 11 ইঞ্চি বাই 9.5 ফিট, এবং এখানে ডাইনিং পুরো স্পেসটা রয়েছে আপনার 11 ফিট 6 ইঞ্চি অর্থাৎ 9.5 ফিট, এবং এখান থেকে একটু বাড়তি অংশ নেওয়া হয়েছে। এবং টয়লেট 3 আছে 4 ফিট 11 ইঞ্চি বাই 7 ফিট, আমি বলছি এটা চাইলে পেয়ার রুম করতে পারেন, চাইলে এটাকে আপনার স্টোর রুম করতে পারেন, অথবা চাইলে পুরোটাকে একটা কিচেন করতে পারেন, এটাকে একটা কমন টয়লেট বানিয়ে নিতে পারেন। সো এটা হচ্ছে পিছনে বেরোর জন্য দরজা। তো এদিকে রয়েছে আপনার 39 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ আপনি এদিকে 36 37 38 39 ফিট যাই হয় না কেন আপনি করতে পারবেন। এদিকে রয়েছে 39 ফিট 6 ইঞ্চি, এবং এদিকে রয়েছে আপনার 37 ফিট 7 ইঞ্চি। তো টোটাল এদিকে জায়গা, এদিকেও যদি আপনার 2-1 ফিট কম হয় সেটাও কিন্তু করতে পারবেন, 35 36 16 করতে পারবেন। তাহলে টোটাল আপনার এখানে জায়গার পরিমাণ কত আছে সেটা আমি একটু দেখি। তো এখানে কিন্তু 4টা বেডরুম 3টা টয়লেট, ড্রয়িং ডাইনিং কিচেন সিঁড়ি, 2টা বারান্দা 1টি পোর্চ সেম। তো এখানে হচ্ছে আপনার জায়গার পরিমাণ রয়েছে 1484 স্কোয়ার ফিট, তো 1484 স্কোয়ার ফিট কিন্তু খুব সুন্দর একটি প্ল্যান। সো আশা করি সবারই খুব পছন্দ হবে, এখানে ডিটেলিং মাপগুলো ডিটেল মাপগুলো দেওয়া আছে। তো এটাকে আপনি চাইলে 1400 স্কোয়ার ফিটে বা 1350 থেকে 1400 স্কোয়ার ফিটের মধ্যে সুন্দর মতো করতে পারবেন। এটা হচ্ছে একটা দরজা মাপ, এখানে বিস্তারিত মাপগুলো দেওয়া আছে, আপনি দেখবেন এই বাড়িটা সেম টু সেম করার জন্য কিন্তু দরজা জানলার মাপ এবং পোর্চের মাপটা প্রয়োজন। এখানে দেখেন 1 ধাপ 2 ধাপ আসার পরে কিন্তু আপনি আপার ফ্লোর মানে উপরে পোর্চে উঠবেন, সামনে যে পোর্চ আছে ওই পোর্চে উঠবেন। সো এই হচ্ছে এটা টোটাল 2D ফ্লোর প্ল্যান, আমি 3টা দেখালাম। একটা বাড়ি কিন্তু প্রায় 40 থেকে 50 পেজের একটি বই হয়ে থাকে। তো আমরা যদি আপনাদের যদি সম্পূর্ণ ডিজাইন বইটি যদি আপনাদের প্রয়োজন পড়ে, সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং ড্রয়িং সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি প্রয়োজন পড়ে, অথবা যে কোনো বাড়ি যে কোনো ড্রয়িং ডিজাইন প্রয়োজন পড়ে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। চলেন এখন এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব। দেখেন এই বাড়িটা কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন তাহলে কেমন খরচ পড়বে, এবং তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কেমন খরচ পড়বে, এবং একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কেমন খরচ পড়বে সে সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছি। তো এই বাড়িটা কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 22 থেকে 23 লক্ষ টাকার মতো খরচ পড়বে, সেম টু সেম একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে 22 লক্ষ থেকে 23 লক্ষ টাকা। এবং কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 27 থেকে 28 লক্ষ টাকার মতো খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে। এবং কেউ যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 32 লাখ টাকার মতো খরচ পড়বে এই বাড়িটা সেম টু সেম করতে গেলে। তো এই হচ্ছে এই বাড়িটার সম্পূর্ণ খরচের হিসাব। তো যদি ইন্ডিয়ান রুপিতে এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ পড়বে সেটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবং এই বাড়িটার সামনে সেম রেখে পিছনে পরিবর্তন করে আপনার মন মতো করে ডিজাইন করে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা যে কোনো ধরনের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন।